খুবই ভোটের বড়াই করেন, আমার ভোটে পেয়ে এই ক্ষমতা আসছি, ভোট করান দিয়ে কালকে যদি সাহস থাকে বাংলাদেশের কতজন মানুষ মূর্তি ভাস্কর্য চায় আর কতজন চায় না কালকে গণভোট করেন, যদি এতই গণতন্ত্রের বড়াই হয় আপনাদের। কোনো আলম আলম একটি কথাও বলবে না, শুধু আপনারাই সারাদিন রেডিওতে চিৎকার দেন মূর্তিতে এই এই নেকি আছে, ভাস্কর্য করলে দেশের এই এই উন্নতি আছে বলেন, এরপর দেখি জনগণ কোন দিকে ভোট দেয়। গণতন্ত্রের নাম করে এইভাবে জনগণের আকিদা বিশ্বাসের বিরুদ্ধে সংগ্রাম বাংলার 50 বছরের মধ্যে কেউ করেনি। অবশ্যই আলমের প্রতিবাদ করবে, 2005 সালের জানুয়ারি সংখ্যা মাসিক তাহারিকে আমরা লিখেছিলাম ভারতীয় চেতনা বনাম মুক্তিযুদ্ধের চেতনা। এই আর্টিকেল বের হওয়ার পরপরই 22 ফেব্রুয়ারি আমরা অ্যারেস্ট হয়ে যাই, এরপর থেকে 3 বছর 6 মাস 6 দিন কারাগারের অন্তরে আমরা থাকতে বাধ্য হই। যদি তত্ত্বাবধায়ক সরকার না আসতো, যদি ওই রাজনৈতিক দলীয় সরকার থাকতো, হয়তো আমাদেরকে দুনিয়া আসতেই তো তারা দিত না, হয়তো ফাঁসি দিয়ে মেরে দিত। অত গণতন্ত্রের বড়াই করবেন না, সব কিছুর ঊর্ধ্বে ইসলাম, মানুষের শেষ আশ্রয় ইসলাম, মানুষের শেষ আশ্রয় গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, সেকুলারিজম নয়, কিছুই নয়, শেষ আশ্রয় ইসলাম ইজ দ্য ফার্স্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, এর মাঝখানে কোনো তন্ত্রমন্ত্র নাই। মুসলমান জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। আসুন চিরন্তন বিধান সম্পর্কে কোরআন কি বলছে, আপনার কি বিশ্বাস করেন কোরআনে, কোরআনে কোনো মিথ্যা কথা আছে? যারা মনে করে কোরআনে মিথ্যা আছে তারাই মিথ্যাবাদী। কোরআনের প্রথম বক্তব্য জালকাল কোরআন, ধর্মকে রাজনীতি আনলে তো সরকার, সাধারণ লোক তো আনেনি। এটা পাগলকেও যদি বলি মূর্তি পূজাকে হালাল না হারাম, সে বলবে হারাম। সরকারের প্রত্যেকে সালাত আদায় করে, তার প্রত্যেকে জানে মূর্তি হারাম, মূর্তি বানায় হিন্দুরা, মুসলমানরা মূর্তি সামনে যে সম্মান দেখায় না, সেজদাও করে না। মুসলমানদেরকে জবরদস্তি যদি মূর্তি পূজা করতে বাধ্য করে যখন হবে, তখন কি মুসলমান চুকের বসে থাকবে নাকি? তাহলে রাজনীতি করছে কারো ধর্ম নিয়ে? কোনো আলেম আলমা এগুলোর মধ্যে নাই। কোরআনের চিরন্তন বিধান বলে দেওয়াটাই মুসলমানদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব, যে কোনো মুসলিম রাজনীতিকের দায়িত্ব। নিজেরা সে দায়িত্ব পালন করতে পারছেন না, শূন্যে গদা ঘোরাচ্ছেন, অন্যকে দায়ী করছেন, নেতার নির্দেশ মানতে বাধ্য নয়। সবাইকে আমরা মানব যদি তিনি কোরআন এবং সুন্না মানেন, কোরআন সুন্নার পরিপন্থী কোনো আইন করা হবে না। মদিনার সনদে যে দেশ চলবে ভোটের সময়গুলো কারা বলেছিল? মদিনার সনদে কি মূর্তি আছে? মদিনার সনদে কি ভাস্কর্য আছে? এগুলো অহেতুক বিতর্ক কেন সৃষ্টি করা হচ্ছে? এক একটা মূর্তি বানানোর পিছনে, ভাস্কর্যের পিছনে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, এর টাকা কার, এর মালিক কে? জনগণ নয়? যত মাটি একর করা হচ্ছে মাটির মালিক কে? জনগণ নয়? জনগণ দুর্বল, কথা বলতে পারে না। এই সাইলেন্ট মেজরিটি কে আমাদের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, কথা বলবে? তখন প্রত্যেকটি পাই পাশের হিসাব নেওয়া হবে। এখন তো গরম গরম বক্তব্য দিচ্ছেন, এসব বক্তব্য এককালে ফেরাওনা দিয়েছে, ক্ষমতায় গিয়েছে বলে অহংকার দেখাচ্ছি, এই অহংকার কতক্ষণ চলবে? করোনার একটা ধাক্কা তুমি শেষ, এই তো তোর ক্ষমতা, এত আস্ফলন কেন? আল্লাহর বিরুদ্ধে অহংকার করবেন না। তাগুত মূর্তি তাগুত, ভাস্কর্য তাগুত, ওই মার্কা যত সব, একটা বাঁশও যদি সামনে খাড়া করে দিয়ে বলেন এটাই আমার সম্মানের বস্তু, ওটাও তাগুত।